আমলের সালেহ কি মানুষ বানাতে পারবে বলেন? আমলের সালেহ কি মানুষের তৈরি করার ক্ষমতা আছে? বা কোন আমল কি মানুষ তৈরি করতে পারবে? আমল কোথেকে আসবে? আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে, তাই না? ইবাদতটা কোথা থেকে আসে? আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে। এটা তাওকিফি, মানুষের তৈরি করার ক্ষমতা নেই। আল্লাহ সুবহান ওয়া তাআলা যতটুক দিয়েছেন ততটুক, তার নবী যতটুক দিয়েছেন ততটুক, যেইভাবে দিয়েছেন ঠিক সেইভাবে, তিনি যেভাবে করেছেন ঠিক সেইভাবে, আর বাইরে কোনো কিন্তু যদি করার কোনো সুযোগ নেই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم সূরা সফ 10-11-12 নম্বর আয়াত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ পাবনা জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই দিনই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত পরিচালক এবং অত্র মসজিদ কমিটির সদস্য বৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা সফ থেকে তিনটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা সফের 10-11-12 এই তিনটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটি যারা সংগঠন করেন তাদের অনেকের মুখস্থ আছে এবং মানোন্নয়ন পরীক্ষার পাঠ্য তালিকাভুক্ত একটি সূরা, সেই হিসাবে সকলের এই বিষয়ে কম বেশি জানা আছে। তারপরেও অত্যন্ত গুরুত্ব মনে করে এই আয়াতগুলি আজকে তেলাওয়াত করলাম। এর উপরে আমরা আমাদের আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কাল ওয়া ইলাইহি উনীব। আমরা তো ব্যবসা করি, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তিনি ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি ব্যবসার কথা বলেছেন। এটি এমন একটা ব্যবসা যে ব্যবসাটা করলে জান্নাতে যাওয়া যায়। দুনিয়াতে ব্যবসা করি টাকা রোজগারের জন্য, আহল পরিবারকে খাওয়ানোর জন্য, কীভাবে অর্থবৃত্তের মালিক হতে পারবো, কীভাবে বাড়িটা দোতলা হয়েছে তিনতলা করতে পারবো, বা কীভাবে আর্থিকভাবে আরেকটু সচ্ছল হওয়া যায়, এই সমস্ত চিন্তাভাবনা থেকেই তো ব্যবসা বাণিজ্য করতে হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যে এমন একটি ব্যবসার কথা বলেছেন যে ব্যবসাটা করতে পারলে সঠিকভাবে তার ফলাফল হচ্ছে জান্নাত, এই ঘোষণা এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। তো ব্যবসাটা জানার দরকার আছে না? কি বলেন, জানবেন তো নাকি? জানতে হবে এবং করতে হবে, কারণ জান্নাতে যেতে চাই না এমন কেউ কি আছেন? প্রত্যেকে কিন্তু জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য আমরা ইবাদত বন্দেগি করি, জান্নাতে যাওয়ার জন্য আমরা মসজিদে এসেছি, জান্নাতে যাওয়ার জন্য আমরা দিনই বৈঠক বসি। একবারে বিনা কারণে বিনা স্বার্থে একজনও কিন্তু বসে নেই, কারণ আমরা জানি যে আল্লাহর পথে কিছু সময় দিলে আল্লাহ আমাদের জন্য জান্নাত দিবেন, নেকি দিবেন এবং তিনি সবচেয়ে বেশি খুশি হন। কারণ হাদিসে আছে, লা গুদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর পথে একটি সকাল অথবা একটি বিকাল ব্যয় করা
এই দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ। এখন তো একটা বিকালের অংশ, তাই না? তো এইটুকু সময় যদি দিনই কাজে ব্যয় করার ফলে আল্লাহর নিকটে এই বিশাল দুনিয়া এবং তার ভিতরে যা আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ হয়, তাহলে এইটুকু সময় তো আমরা ইচ্ছা করলে যে কোনো সময় দিতে পারি না? কিন্তু আমরা দিই না। কেন? আমরা এতটাই ব্যস্ত, এতটাই কর্মব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, যে একটু সময় যে দিনের জন্য ব্যয় করব সেই সুযোগ আমাদের হয় না। দিনই মজলিশগুলো এই জন্য করতে হয় যে আমাদের অন্তরে আস্তে আস্তে মোহর পড়ে যায়, তাই না? দাগ পড়ে যায়, এগুলো পরিষ্কার করতে হয়, সাফ করতে হয় আলোচনার মাধ্যমে, দিনই সোহবতের মাধ্যমে, দিনই পরামর্শের মাধ্যমে এগুলো পরিষ্কার হয়, এবং আমরা ইনশাআল্লাহ আজিজ আগের চেয়ে আরেকটু চেতনা নিয়ে আমরা দিনই কাজ করতে পারছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলে দেব? তুঞ্জিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত দিবে। আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দিবে, নাজাত দিবে? এরপর আল্লাহ ব্যবসা বলছে কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। এক নম্বর কাজ কি? ঈমান আনবে কার প্রতি? আল্লাহর প্রতি। দুই নম্বর কাজ কি? ঈমান আনবে কার প্রতি? আল্লাহর রাসূলের প্রতি। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তিন নম্বর কাজ হচ্ছে তোমরা জিহাদ করবে আল্লাহর রাস্তায়। বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর জিহাদ শুনে তো ভয় পেয়ে যাচ্ছে, আমার বাবার আবার জিহাদ করতে হবে। জিহাদের কথা বলে আল্লাহ প্রথম বললেন যে বি আমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে। তাহলে বোঝা যাচ্ছে মাল দিয়েও জিহাদ হয়। জিহাদের সংজ্ঞা আমরা বুঝিয়ে দিব একটু পরে। মাল দিয়েও জিহাদ হয়, তাহলে জিহাদ মানেই শুধু মারামারি, সম্মুখ যুদ্ধ, সেটা কিন্তু নয়। হ্যাঁ, সেটা একটা অর্থ আছে, সেটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ঈমান আনবে আল্লাহর প্রতি, দুই নম্বর তার রাসূলের প্রতি, তিন নম্বর জিহাদ করবে আল্লাহর পথে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে তোমাদের মাল দিয়ে পরে তোমাদের জান দিয়ে। এই তিনটা কাজ তিনি বললেন। দালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এটাই হচ্ছে উত্তম, কল্যাণকর। দালিকুম খায়রুল লাকুম, তোমাদের জন্য এটাই হচ্ছে কল্যাণ, কল্যাণকর। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানো, যদি তোমরা বুঝো। যারা বোকা তারা কি বুঝে বলেন? যারা বুদ্ধিমান তারাই কিন্তু বুঝে, যারা বুদ্ধিমান তারাই কিন্তু জ্ঞান রাখে। আল্লাহ কিন্তু আকলমানদের ইশারা করে কোরআন মাজিদে অনেক জায়গা বলেছেন, আফালা তাতাফাক্কারু আফালা ইয়াতাফাক্কারু, বিভিন্ন জায়গায়। তারা কি চিন্তা করবে না? তারা কি একটু গবেষণা করে দেখবে না? তোমরা কি একটু চিন্তা করবে না, একটু ফিকির করবে না? আল্লাহ একটা কথা বললেন, বলার পরে বলছেন এই বিষয়ে তারা চিন্তা করবে না, আমাদের উপরও ছেড়ে দিচ্ছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই ব্যবসাটা বলে দেওয়ার পরে তিনি বললেন যে যারা জানে তাদের জন্য এটা কল্যাণকর। এই ব্যবসাটা কিন্তু সবাই বুঝে না, যদি বুঝতো তাহলে মসজিদে মানুষের জায়গা হতো না, হতো? বুঝে না বলেই সব দুনিয়া নিয়ে ব্যস্ত। হাই রে দুনিয়া, আর দুনিয়া, আর দুনিয়া, এত ব্যস্ত দুনিয়া নিয়ে একটু সুযোগ পায় না যে দিনের পথে একটু সময় দেই, একটু কথা শুনি, একটু কথা বলি, এই পথে দুইটা টাকা খরচ করি, সে সুযোগ হয় না। কারণ তারা তো এমন একটা ব্যবসা নিয়ে ব্যস্ত যে ব্যবসার হিসাব দিতে খবর হয়ে যাবে আখেরাতে।
পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে এক পা নড়াতে পারবে না কিয়ামতের দিন। কি সেই প্রশ্ন? তার মধ্যে একটা প্রশ্ন আছে, তুমি কোন পথে রোজগার করেছ? আর একটা প্রশ্ন হচ্ছে, তুমি কোন পথে ব্যয় করেছ তার হিসাব দাও। তাহলে আয় ব্যয়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনও নেবেন। হারাম পথে যদি রোজগার হয় তাহলে সেই রকম অবস্থা হবে, বাম হাতে আমল নামা দিবে অথবা এ পিছন দিক দিয়ে দিবে। আর যদি হালাল পথে রোজগার হয়, হালাল পথে ব্যয় হয়, আল্লাহর বিধান মতো খরচ হয়, আল্লাহর বিধান মতো জীবন পরিচালনা করেন, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে দুনিয়ার ব্যবসার জন্য এতটাই ব্যস্ত যে আখেরাতের যে একটা ব্যবসা আল্লাহ বললেন, এই ব্যবসার জন্য আমরা আমাদের কোনো ফিকির নেই, কোনো চিন্তা নেই, কোনো সময় বের করা নেই। ঈমান আনতে হবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি, ঈমানটাই তো আমাদের ঠিক নেই। ঈমানের অর্থটাই তো আমরা ঠিক মতো জানি না। ঈমান কাকে বলে? ব্যবসা করলে তো সঠিকভাবে করতে হবে, তাই না? কিন্তু ব্যবসা যদি আপনি না জানেন করতে গেলে তো ভুল হবে, সবসময় লস হবে। ব্যবসাটা শিখতে হবে। ঈমান শিখতে হবে না আমাদেরকে? নাকি বলেন ঈমান শেখার দরকার আছে না? আমরা ঈমান কাকে বলে সেটা কিন্তু জানি না। আর ঈমানের এই ত্রুটি বিচ্যুতির কারণেই মানুষ বিভ্রান্ত হচ্ছে বিভিন্ন দিকে। কেউ চরমপন্থী হচ্ছে, কেউ নরমপন্থী হচ্ছে, কেউ গরমপন্থী হচ্ছে, হচ্ছে না? শুধু আকীদা ঈমান এই ভুলের কারণে। আল্লাহর প্রতি ঈমান আনবেন। আল্লাহ কি, আল্লাহ কোথায় আছে, আল্লাহ কিরকম, সেটাই তো আমাদের ঠিক নেই। আমরা যে আল্লাহর ইবাদত করছি সে আল্লাহ সম্পর্কে আমাদের ভুল আকীদা, সে আল্লাহ সম্পর্কে আমাদের মধ্যে ভুল চিন্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সম্পর্কে যা বলেছেন কোরআন মাজিদে আমরা সেটাও কিন্তু বিশ্বাস করি না। করি কি? আচ্ছা বলুন তো, আল্লাহর আকার আছে না নাই? আকার আছে। আপনাদের অল্প কয়েকজনের কাছে আল্লাহর আকার আছে, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মুসলমানদের কাছে আল্লাহর আকার নাই। সরকারি বই পুস্তকে আল্লাহর আকার নাই, তা আপনার বইয়ের কোনো দাম আছে? সরকার ঘোষিত যে সরকারের পক্ষ থেকে যেগুলি প্রিন্ট হচ্ছে সেই বইগুলোতে আল্লাহ নিরাকার। আপনি আহলে হাদিস আন্দোলন করেন, আপনি বলছেন আল্লাহর আকার আছে। এখন এইখানে তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল, দ্বন্দ্ব বেঁধে গেল। আপনার ছেলে স্কুলে পড়তে, মাদ্রাসায় পড়ে, ধরুন স্কুলে পড়ে, সরকারি বই পড়ে, সে বলবে যে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান। আপনি আহলে হাদিস আন্দোলন করেন, বাবা আপনি বলবেন যে না বাবা আল্লাহর আকার আছে। পার্থক্য হলো না, হয়ে গেল। তাহলে একটা তো ঠিক হবে, দুইটা তো ঠিক না। হয় আল্লাহর আকার আছে অথবা আল্লাহর আকার নেই। তাহলে এই বিশ্বাসটা আপনি মানে এটার রেজাল্টটা কোন জায়গা থেকে নেবেন? যখন একতলাফ হয়ে গেল, দ্বন্দ্ব হয়ে গেল, তাহলে ফয়সালার জন্য কোথায় যাবেন? ফাইন তানাযাকুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যিনি আমির তার আনুগত্য করো। যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে একতলাফ দেখা দেয়, মতভেদ দেখা দেয়, ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়ার রাসূল, তোমরা ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের কাছে, অর্থাৎ কোরআন এবং হাদিসের কাছে চলে যাও। কোরআন এবং হাদিস কি বলছে সেটা শোনো। আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজে বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান তিনি যিনি আরশে অবস্থান করছেন। তাহলে আল্লাহ আরশে আছেন, আল্লাহ ছয় দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন, তারপর আরশে সমাসীন হয়েছেন। কোরআন মাজিদে বলেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা রাব্বুকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু তোমার রবের চেহারা ধ্বংস হবে না। নূহ আলাইহিস সালামের কিস্তি যখন চলতে লাগলো, আল্লাহ বললেন কি, তাজরিবি আয়ুনিনা, এটা চললো আমার চোখের সামনে, তাই না? তারপর ইয়াদুন শব্দ আসছে আল্লাহর সম্পর্কে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে। জাহান্নামে সব জাহান্নামকে দেওয়ার পর আল্লাহ জাহান্নামে পা ঢুকিয়ে দিবেন। জাহান্নামকে বললো তোমার কি পেট ভরেছে? জাহান্নাম বলবে হালবিন মাজিদ, আল্লাহ আরো কি আছে? তখন আল্লাহ তার পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। জাহান্নাম বলবে কত, এবার যথেষ্ট হয়েছে, একদম পেট ভরে যাবে। আল্লাহ প্রত্যেক রাতে, রাতের দুই তৃতীয়াংশ পার হওয়ার পরে, ইয়াংজুর রব্বুনা তাবারাকা ওয়া তাআলা মিনাস সামাই
কুল্লু লাইলাতিল সামায় দুনিয়া হিরা ইয়াবকা সুলুসুল লাইল আখির, রাত্রের যখন দুই তৃতীয়াংশ বাকি পার হয়ে যায়, এক তৃতীয়াংশ বাকি থাকে, ওই সময় প্রত্যেক রাতে আল্লাহ আসমানে এই আরশ থেকে প্রথম আসমানে নেমে আসে। তাহলে এত কিছু অনেক দলিল কিন্তু আমরা পাচ্ছি আল্লাহর আকার সম্পর্কে, কারণ আপনি এক বাক্যে বলে দিলেন যে এগুলো সব কুদরত, আল্লাহর আকার বলতে কিচ্ছু নেই। আল্লাহর সাথে দিদার হবে, আল্লাহর সাথে দেখা হবে, এমনকি আল্লাহ নবী বলেছেন পূর্ণিমার চাঁদকে দেখতে কি তোমাদের কষ্ট হয়? সাহাবারা বলেন যে না হে আল্লাহ রাসূল, হয় না, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন তোমাদের কষ্ট হয় না, তোমরা তোমাদের রবকে দেখবে এরকম কষ্ট হবে না। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহর দেখাও তো আমাদের হবে। এই আল্লাহ সম্পর্কে যদি আমাদের ভুল আকীদা থাকে যে আল্লাহর আকারে নেই, শূন্য একটা সত্তা আল্লাহ, কিছুই না, তাহলে আমরা কার ইবাদত করছি? তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেই দিয়েছেন, লাইসা কা মিসলিহি শাইউন ওয়া হুয়া আস-সামিউল বাসির, তবে তার কোনো মেসাল নেই। আল্লাহ কার মতো বলতে পারবো? আল্লাহর হাতটা কার মতো বলা যাবে? বা আল্লাহর চেহারা কিরকম বলতে পারবো? এই আসমান জমিন আল্লাহ এই সাত আসমানকে রুটির মতো বলে এক হাতে নিবেন, আর জমিনগুলিকে আর এক হাতে নিবেন। আল্লাহ আকবার, আল্লাহ বলবেন আনাল মালিক, আমি হচ্ছে বাদশাহ। আইনা মুলুকুল, আর জমিনের বাদশাহ কোথায়, কোথায় তোমরা রাজত্ব করেছো দুনিয়াতে? আমি হচ্ছি রাজা, আমি হচ্ছি বাদশাহ, আল্লাহ বলবেন হাসরের মাঠে। তাহলে যার হাতে আসমান জমিন থাকবে তিনি কত বড়? এই জন্য আমরা বলি আল্লাহ আকবার, আল্লাহ সব চাইতে বড় হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহ সম্পর্কে আমাদের এত ভ্রান্ত আকীদা শেখানো হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে। আল্লাহ বলেছেন লাইসা কা মিসলি শাইউন ওয়া হুয়া আস-সামিউল বাসির, তার কোনো দৃষ্টান্ত দেওয়া যাবে না, কোনো মেসাল নেই, তার উদাহরণ চলবে না, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তিনি সব কিছু শোনেন সব কিছু দেখেন। তাহলে আল্লাহ সম্পর্কে ইমানের পার্থক্য হয়ে গেল। ব্যবসা করবেন কিন্তু পুঁজিয়ে তো ভুল, পুঁজিয়ে তো ঠিক নেই, আপনার এরকম রং ব্যবসা করলে জানাতে যাওয়া যাবে এরপরের রাত্রাতে? কিন্তু এই মানে ব্যবসার কি ফলাফলটা বলে দেওয়া আছে, ওটা বলছি পরে। এক নম্বরে গলত, আল্লাহ সর্বত্র বিরাজমান নাকি আল্লাহ আরশে আছেন? আমাদের সুফিদের তো মাশাআল্লাহ যত কল্লা তত আল্লাহ, ফানাফিল্লা হয়তো হয়তো একশো বলে আন আল্লাহ, আমি তো আল্লাহ, নাউজুবিল্লাহ বলে ফেলেন, অথচ আল্লাহ থাকেন আরশ। কিন্তু তার ক্ষমতা, তার পাওয়ার সর্বত্র বিরাজমান, তার কন্ট্রোলিং পাওয়ারটা সব জায়গায় আছে। ক্ষুদ্র পিপিলিকা রিজিক কে দেয়? আল্লাহ। ছোট্ট একটা পিঁপড়া, আল্লাহকে চিনতে বেশি দূরে যাওয়া লাগবে না, এই পিঁপড়ার চোখ কোথায়, কান কোথায়, নাক কোথায়, পা কোথায় খুঁজে বের করতে পারবে? একটা মশা, মশা গায়ে বসলো, আপনি মারতে যান, হাতটা দূরে থাকতো পালায় না ভাই? আমি তো বলি মশার মনে চোখের তীক্ষ্ণতা সবচেয়ে বেশি, ও দেখে কিভাবে যে আমি হাত দূরে থেকে নিয়ে যাচ্ছি, ওর অনেক দূরে থাকতে, যখনই এখানে মশা বসে আমার হাত তুলুন ও পালাচ্ছে। তার মানে কি মশাকে আল্লাহ এরকম ক্ষমতা দিয়েছে সে দেখতে পায়? এই সব কিছুর সৃষ্টিকর্তা কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ, তিনি সবকিছু রিজিকের ব্যবস্থা করে। মশা আমাদের রক্তের মধ্যে, মশা রিজিক, এজন্য মশা আমাদের রক্ত খায়, আর অন্যান্য জায়গার মধ্যে রিজিক আছে। তো এই যে সৃষ্টিকর্তা সম্পর্কে চিন্তা করা, গবেষণা করা, এটা কিন্তু আমরা করি না। আমরা মনে হচ্ছে আমরা আল্লাহ বানাইছে, মানুষ আছে, দুনিয়াতে আসছে, আস্তে আস্তে বড় হচ্ছে, ব্যবসা বাণিজ্য করবো, চাকরি বাকরি করবো, দেশ বিদেশে ঘুরে বেড়াবো, এরপরে ঘুরাও হবো, যখন হজ করে এসে মাশাআল্লাহ পাক্কা মুসল্লি হয়ে মসজিদের প্রথম কাতারে এসে দাঁড়াবো, জায়গাটা দখল করবো। সারা জীবন মসজিদেও আসে না কিন্তু, হজের পরে সামনে। কিন্তু এই যে একটা বিশাল লাইফ আপনি পার করে আসলেন, আপনি কি জানতেন যে এই পর্যন্ত আপনি আসতে পারবেন? আজকে করোনা মহামারীতে মানুষ মারা যাচ্ছে না, অল্প বয়সে মারা যাচ্ছে না, সে কি কোনোদিন জেনেছে যে আমার মৃত্যু হয়ে যাবে? তারও তো এরকম আশা ছিল যে আমি আরো অনেক লং টাইম আমি জীবিত থাকবো, ভালো হয়ে যাবো, ইবাদত বন্দি করবো, আল্লাহকে খুব রাজি খুশি করে একটা সুন্দর প্রস্তুতি নিয়ে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাব। কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ আল্লাহ দিবেন কিনা সেটা আপনি জানেন। মুসলমান সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে, যে কোনো সময় মৃত্যু আসতে পারে, প্রত্যেকটা দিন আপনি মৃত্যুর প্রহর গুনতে হবে, তার নাম মুসলমান।
ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো তোমরা নিজেকে কবরবাসী হিসেবে গণনা করো, নিজেদেরকে মনে করো আমি কবরের বাসিন্দা, আবার নামটা আমার কি বলে অ্যাটেন্ডেন্স হচ্ছে কবরের মধ্যে, আমি দুনিয়াতে যে কদিন আছি এটা আমার বোনাস লাইফ, যে কোনো সময় সেখানে চলে যাব, এইরকম একটা প্রস্তুতি কিন্তু লাগবে। তাহলে আল্লাহ সম্পর্কে দুইটা ভ্রান্ত আকিদা আমাদের সমাজে আছে, আল্লাহ আকার নেই নিরাকার এটা ভুল, আল্লাহর আকার আছে কিন্তু কারো মতো নয়, আল্লাহ আল্লাহর মতোই, ঠিক আছে। আর একটা কি, আল্লাহ সর্বত্র বিরাজমান, এই আকিদাও ঠিক নয়, আল্লাহর ক্ষমতা সর্বত্র বিরাজমান, আল্লাহ আরশে আছে। এক নম্বর পুঁজি ঠিক হলো। এবার দুই নম্বর আসেন, আল্লাহর রাসূল সম্পর্কে বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিশ্বাস করতে গিয়ে আমাদের মধ্যে নানা গোলমাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হায়াতুন নবী বানিয়েছি, নূরুন নবী বানিয়েছি, তিনি নূরের তৈরি, তিনি মানুষ না, মানুষ কি আবার অত বড় নবী হতে পারেন নাকি, এত বিশাল মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন, তিনি নূরের নবী বলে না, হায়াতুন নবী, নবী তো মারা যান নাই, তিনি কি করেছেন, ওফাত যাপন করছেন না, স্থানান্তরিত হয়ে এখন কবরের মধ্যে আছেন, সব কিছু শোনেন দেখেন সব। এই আকীদা বিশ্বাস করা যাবে না, ভ্রান্ত আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, মানুষ নবী, এবং মানুষ যেভাবে জন্ম হয় স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে, আমাদের নবীও কিন্তু সেইভাবে তার জন্ম হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাপ মায়ের মাধ্যমে দুনিয়াতে এসেছেন, তিনিও দুধপান করে বড় হয়েছেন, তারও শৈশবকাল ছিল, তারও ছেলেবেলা ছিল, তারও কৈশোরকাল ছিল, যৌবনকাল ছিল, তিনি বিবাহ শাদীও করেছেন, তার ছেলে মেয়ে ছিল, সংসার ধর্ম ছিল, হাট বাজার করতেন, নিজে কাজ করতেন, তিনি ব্যবসা করেছেন, তাহলে সবকিছুই তার মধ্যে আছে, তারপর আপনি বলছেন তিনি নূরের নবী, আপনাকে কে বুঝাবে? যদি জেগে জেগে ঘুম পাড়েন তাহলে জাগানো যাবে? কোনোদিনও যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, নবী আপনি বলে দেন যে আমি তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে পার্থক্যটাকে আমার কাছে ওহী আসে, এটাই পার্থক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, এর দলিলের তোর কোনো অভাবে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলে দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম ইন্নাহুম মাইয়িতুন, নবী তুমি মৃত্যুবরণ করবে, তারাও সবাই মৃত্যুবরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিকেট করে আল্লাহ এই কথাই বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, তার দাফন হলো, তার জানাজা হলো, এখন আপনি বলছেন যে রাসূল মারার জন্য তিনি হায়াতুন নবী। ওই এক ফালতু কাহিনী আছে যে আল্লাহ নবীর রওজার কাছে গিয়ে নাকি সালাম দিয়েছিলেন, আমাদের দেশের তবলিগ জামাতের ভাইদের কাহিনী এগুলো, তো সালাম দেওয়ার পরে নবীর হাত কবর থেকে হাত বের করে দেবো সভা করেছেন, নাউজুবিল্লাহ, এবং সেইটা দেখেছেন নাকি 90,000 লোক, কয়জন আজ হজ করতে যারা গিয়েছেন দেখেন, তো আপনারা তো জানেন যে ওই আল্লাহ নবীর রওজার সামনে চারপাশে কয়টা লোক দাঁড়াইতে পারবে, 90,000 লোক একসঙ্গে দাঁড়াইলে একটা দৃশ্য দেখতে হলে কত বড় এরিয়া দরকার। এরকম ফালতু কাহিনী সমাজে চালু আছে, এইগুলো কিন্তু মানুষ খাচ্ছে অহরহ, কিন্তু প্রশ্ন করে না, হক জানবেন কিভাবে? আপনাকে তো নিজেকে নিজের ভিতর প্রশ্ন রাখতে হবে তো, যে আসলে কথাটা কেমন মনে হচ্ছে, ঠিক কিনা। জাল হাদিস দেখলে কিন্তু বোঝা যায়, পাপ কিন্তু সহজে বোঝা যায়, ইসুমা হা কাফি নাফসিক, আপনি একটা পাপের কাজ করবেন, পাপটা করার পরে আপনার নফস থেকে কিন্তু একটা ধাক্কা দিবে যে এটা মনে ঠিক হলো না, ঠিক না? পাপ কর্ম করে কিন্তু শান্তিতে থাকতে পারবেন না, আপনি একটা অন্যায় করবেন, করার পরে আপনার নফস কিন্তু একটা ধাক্কা মারবে যে এটা মনে আমার ঠিক হয় নাই। ওয়াল ইসমু মাহা কাফি নাফসি, পাপ সেটাই যেটা অন্তর থেকে প্রতিরোধ করে, অন্তরে বলে দিচ্ছে এটা অন্যায়, এটা পাপ, আপনি বুঝতে পারবেন। কিন্তু হয় কি জানেন, একবার করবেন ধাক্কা পাবেন, দুইবার করবেন পাবেন, তিনবার করবেন আস্তে আস্তে কমতে কমতে এটা এমন পর্যায়ে চলে আসে, তখন আর পাপটাকে পাপ মনে হয় না, মনে হয় এইটাই নেকির কাজ।
নাউজুবিল্লাহ। পাপ কর্ম মানুষ করতে করতে যখন অভ্যস্ত হয়ে যায়, তখন তার কাছে পাপটা সহনীয় হয়ে যায়, তখন সে পাপটাকে আর পাপের মতো মনে করে না, এটা সাধারণ একটা কিছু মনে করে। দুইটা বিষয় বললাম, আল্লাহর প্রতি ঈমান এবং তার রাসূলের প্রতি ঈমান। জেনে বুঝে ঈমান আনতে হবে। ঈমান আনার ক্ষেত্রে পার্থক্য আছে। ঈমানের অর্থ কি? আল ঈমান ওয়া তাসদিক বিল জান, তাসদিক বিল জিনান, ওয়াল ইকরার বিল লিসান, ওয়াল আমালু বিল আরকান, ইয়াজিদু বিত তাআত ওয়া ইয়ানকুস বিল মাসিয়া। আল ঈমান ওয়াল আসল ওয়াল আমালু ওয়াল ফারা, এটা হচ্ছে ঈমানের সংজ্ঞা। মুখের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং আমলে পরিণত করা, কর্মে বাস্তবায়ন করা, এই তিনটা একত্রিত হলে হয় ঈমান। মুখে মুখে শুধু ঈমান, ঈমানের কথা বললেন, অনেক অমুসলিমরা কালেমা মুখস্থ জানে, তা তারা কি মুমিন? না। আল্লাহর নবীর জামানে আবু জাহেল, আবু লাহাব, তারাও তো আল্লাহর প্রতি ঈমান আনতো, ঈমান ছিল তাদের, আল্লাহকে রব হিসেবে তারা মানতো। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ। যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে তাদের কিন্তু আল্লাহর প্রতি ঈমান ছিল, কিন্তু ঈমান এর একটা অংশ ছিল, তাওহীদ রুবুবিয়াত ছিল, কিন্তু তাওহীদ উলুহিয়াত ছিল না, ইবাদত ছিল না, বা তাওহীদ আসমা ও সিফাত কারো কারো মধ্যে ছিল, কারোর মধ্যে ছিল না, কিন্তু ইবাদতে আল্লাহর একক, আল্লাহকে একক গণ্য করা, আল্লাহর ইবাদত করতে হবে, এইটাতে তারা ঈমান আনে না, বিশ্বাস করে না, এই জন্য তারা হয়েছে মুশরিক, আমরা হয়েছে মুসলমান। তাহলে ঈমান জেনে বুঝে ঈমান আনতে হবে ব্যবসা করতে হলে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করতে হবে। জিহাদটা কি জিনিস? জিহাদ এবং কিতাল দুইটা শব্দ মনে রাখবেন, কোরআন হাদিসের ভাষায় দুইটা শব্দ এসেছে জিহাদের ক্ষেত্রে, জিহাদও এসেছে কিতালও এসেছে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম, আল্লাহ বলছেন তোমরা জিহাদ করো আল্লাহর পথে যথার্থভাবে, সঠিকভাবে জিহাদ করো, প্রকৃতপক্ষে জিহাদ করো। ওয়াজতাবাকুম, তোমাদেরকে মনোনীত করা হয়েছে, তাই না? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফিসাবিলিত তাগুত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা ঈমানদার তারা জিহাদ যুদ্ধ করে কাফেরদের বিরুদ্ধে, না আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ, তারা জিহাদ করে আল্লাহর পথে, যারা ঈমানদার তারা জিহাদ করে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইউকাতিলুনা ফিসাবিলিত তাগুত, তারা যুদ্ধ করে জিহাদ করে তাগুতের পথে, শয়তানের পথে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, তোমরা শয়তানের বন্ধু যারা এদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল। শয়তান যতই মাতাব্বরি করুক, আল্লাহ বলছেন দুর্বল, ও টিকবে না। ঈমানের কাছে শয়তানের চক্রান্ত টিকে না, ঈমান বিজয় হবে ইনশাআল্লাহ যদি ঈমানের উপর দৃঢ় থাকা যায়। তাহলে এই আয়াতে বোঝা যাচ্ছে কি, জিহাদ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদও বললেন কিতালও বললেন। তাহলে এখন পার্থক্য বুঝতে হবে, জিহাদ এবং কিতালের মধ্যে পার্থক্য আছে। জিহাদটা হচ্ছে সামগ্রিক, শাব্দিক অর্থ হচ্ছে কষ্ট, প্রচেষ্টা, চূড়ান্ত প্রচেষ্টা, এর নাম হচ্ছে জিহাদ। আর ইসলামের শরীয়তের পরিবেশ হচ্ছে আল্লাহর, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর বিধান সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিয়োজিত করার নাম হচ্ছে জিহাদ। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহর বিধানকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিয়োজিত করার নাম হচ্ছে জিহাদ। জিহাদ এবং কিতালের মধ্যে পার্থক্য হচ্ছে জিহাদ হচ্ছে সামগ্রিকভাবে প্রতিরোধ করা, আর কিতাল হচ্ছে সরাসরি যুদ্ধ করা। কিতাল বললে জিহাদ বোঝায়, কিন্তু জিহাদ বললে কিতাল বোঝায় না, জিহাদ বললে কিতালও বোঝায়, আর কিতাল বললে শুধু সরাসরি যুদ্ধ বোঝায়, জিহাদ বোঝায় না। জিহাদ সর্বক্ষেত্রে হয়, কিন্তু কিতালটা হয় কি, সরাসরি সম্মুখ যুদ্ধ।
আপনি বাড়িতে বসেও জিহাদ করতে পারবেন, কিন্তু কিতাল করতে হলে আপনি শত্রুর মুখোমুখি হতে হবে। এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। জিহাদ সর্বাবস্থায় জিহাদ, জিহাদের ক্ষেত্র বা চারটি পদ্ধতিতে জিহাদ করতে হয়। কি কি পদ্ধতি? অন্তর দিয়ে জিহাদ করবে, হাত দিয়ে জিহাদ করতে হবে, মুখ দিয়ে জবান দিয়ে জিহাদ করতে হবে, এবং মাল দিয়ে জিহাদ করতে হবে, বা সর্বশেষ চূড়ান্ত যেটা সশস্ত্র জিহাদ করতে হবে। এতগুলি পদ্ধতি, এখন সব পদ্ধতি কি সবসময়? এখন সশস্ত্র জিহাদ করবেন কখন? যখন সশস্ত্র জিহাদের পর্যায় সৃষ্টি হবে, বৈধ কর্তৃপক্ষ যখন থাকবে, যখন বৈধ কর্তৃপক্ষ ডাকবে অথবা শত্রু কর্তৃক আক্রান্ত হয়েছেন, তখন জিহাদ সর্বোপরি ফরজ আইন হয়ে যাবে। বাতিল যদি অমুসলিমরা যদি আপনার প্রতি আক্রমণ করে তখন জিহাদ ফরজ। কিন্তু কোনো মুসলমান, কোনো মুসলমানের বিরুদ্ধে জিহাদ করার কোনো বিধান নেই। একজন মুসলমানের জন্য আরেক মুসলমানের রক্ত হারাম, তার মাল হারাম, তার ইজ্জত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এগুলো। তাহলে মুসলমানদের সাথে মুসলমানদের যুদ্ধ কিসের? জিহাদ কিসের? এই ঠুনকো অজুহাতে লাগলেন তো জিহাদ হয়ে গেল। তার জিহাদ কি পাড়ায় পাড়ায় জিহাদ হবে? হ্যাঁ, জিহাদ হবে, কিতাল হবে না। যেটা আজকে আমাদের সমাজে বিশৃঙ্খলার যে কারণ, যেগুলো বিশেষ করে কি চরমপন্থীরা যে পথ বেছে নিয়েছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কিতালকে বেছে নিয়েছে, এটা সঠিক পথ ছিল না, এই জন্য আজকে সমাজের বিশৃঙ্খল পরিবেশ হয়েছে। কিন্তু জিহাদ কিন্তু আপনাকে করতেই হবে, মুজাহাদা সব সময়। জাহিদুল কুফফারা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জিহাদ করো কাফেরদের বিরুদ্ধে তোমাদের মাল দিয়ে, তোমাদের জান দিয়ে এবং তোমাদের জবান দিয়ে, মুখ দিয়ে জিহাদ করো, কথা দিয়ে জিহাদ করো। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফিসাবিলিল্লাহ। মুমিন তারাই যারা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, তাতে কোনো সন্দেহ করে নাই, সুম্মা লাম ইয়ারতাবু কোনো সন্দেহ নেই, এবং ওয়া জাহাদু বিআমওয়ালিকুম বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং জিহাদ করেছে মাল দিয়ে এবং জান দিয়ে আল্লাহর রাস্তায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্য হাদিসের মধ্যে, যে আমার পূর্বে এমন কোন নবী ছিল না যাদের হাওয়ারি ছিল না, সাথী ছিল না, তারা তাদের সুন্নাত অনুসরণ করত এবং তাদের নির্দেশ মতো চলত। কিন্তু তাদের পরে এমন লোক আসলো যারা এমন কথা বলতো যে কাজটা তারা নিজেরা করতো না, আর এমন কাজ করতো যে কাজটা করার জন্য তাদেরকে বলা হয় নাই। রাসূল বললেন, মান এরকম অবস্থা আমার উম্মতের মধ্যেও ঘটবে, আমার উম্মতের মধ্যে এমন লোক আসবে যারা এমন কথা বলবে যারা নিজেরা করবে না, এমন আমল করবে যেটা তাদেরকে বলা হয় নাই। তো রাসূল বলছেন, মান জাহাদাহুম বি ইয়াদি ফাহুয়া মুমিন, ওমান জাহাদাহুম বি লিসানি ফাহুয়া মুমিন, ওমান জাহাদাহুম বি কলবি ফাহুয়া মুমিন। যে ব্যক্তি এই সমস্ত লোকদের ক্ষেত্রে হাত দিয়ে জিহাদ করবে সে মুমিন, যে তার জিহ্বা দিয়ে জবান দিয়ে জিহাদ করবে সেও মুমিন, ওমান জাহাদাহুম বি কলবিহি যে তাদের সাথে অন্তর দিয়ে জিহাদ করবে সেও মুমিন। তারপরে বলেন, এরপরে আর কোনো অংশ নেই। ওয়ালাইসা দালিকা ওয়ালাইসা ওয়ারা দালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদাল, ঈমানের আর এরপরে আর কোনো ন্যূনতম অংশ নেই। অর্থাৎ আপনাকে অন্তর দিয়ে হলেও জিহাদ করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে, জিহাদ অন্তর দিয়েও হয়, জিহাদ হাত দিয়ে হয়, মুখ দিয়ে হয়, মাল দিয়ে হয়, তাই না? তাহলে এখন জিহাদ তো হচ্ছে সামগ্রিক একটা বিষয়। আপনি একটা অন্যায় হতে দেখছেন, জিহাদ করবেন, সমাজে একটা কুসংস্কার চলছে, এটা প্রতিরোধ করতে হবে, এটা আপনি কি দিয়ে করবেন? সেটা আপনি ঘরে ঘুম পাড়লে কি এটা হয়ে যাবে? একটা সমাজকে সংস্কার করতে হবে। অসংখ্য শিরিক বিদাত, অসংখ্য কুসংস্কার সমাজে দেখে বসে আছে। খালি মারামারি করে একটা জায়গা দখল করলে হলো? ইসলামের জিহাদের উদ্দেশ্য ছিল আল্লাহর বিধানকে সমুন্নত করা,
আল্লাহর বিধানটা সমাজে প্রতিষ্ঠিত করা, এটা ছিল জিহাদের উদ্দেশ্য। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরিতে খায়বার বিজয়ের সময় যখন তিনি ইহুদিদের সবচাইতে গুরুত্বপূর্ণ দুর্গ নায়েম দুর্গ বিজয়ের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠাচ্ছেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি করে পাঠাচ্ছেন, ঝান্ডা হাতে দিয়ে আল্লাহর নবী আলীকে বলছেন, হে আলী, তুমি যাচ্ছ ইহুদিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্গ নায়েম দুর্গ বিজয় করার জন্য, খবরদার তুমি সেখানে গিয়ে আগে যুদ্ধে লিপ্ত হবে না, তুমি প্রথমে তাদেরকে দ্বীনের দাওয়াত দিবে, তুমি তাদেরকে নসিহত করবে, তাওহীদের দাওয়াত দিবে, কালেমার কথা বলবে। শুনো আলী, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলা ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম, আলী তোমার দাওয়াতে যদি একটা মানুষ হেদায়েত হয়ে যায়, এটা তোমার জন্য সবচাইতে দামি লাল উট কুরবানির চাইতেও শ্রেষ্ঠ হবে। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলামের দাওয়াত, এই হচ্ছে ইসলামের জিহাদের গুরুত্ব। কেন জিহাদ মানে কি মারামারি করে দখল করা? এটা নয়, আপনাকে দ্বীনের পথে নিয়ে আসা, জাহান্নাম থেকে টেনে জান্নাতের দিকে নিয়ে আসা, এটাই হচ্ছে মুসলমানদের উদ্দেশ্য, এটাই হচ্ছে ইসলামের জিহাদের উদ্দেশ্য। জিহাদ মানে শুধু ক্ষমতা দখল করা নয়, রাষ্ট্রের গদি দখল করা নয়। যদি ইকামতে দিন অর্থ রাষ্ট্র ক্ষমতা হতো, আর আকিমুদ্দিন আওয়ালা তাতা ফারাকু জায়াত দিয়ে ব্যাখ্যা করে আজকে আমরা ভোটের মধ্যে যাচ্ছি, কেউ বুলেটে যাচ্ছি, কেউ ব্যালটের মধ্যে যাচ্ছি, ক্ষমতা যাওয়ার জন্য যে কোনো মূল্যে, এটাই যদি ইকামতি দিনের অর্থ হতো, তাহলে হযরত মুসা আলাইহিসসালাম যে আজকের দিন যেটা পালন করলাম আমরা, যে জন্য সিয়াম রাখলাম, কি জন্য সিয়াম রাখলাম? নাজাতে মুসার জন্য, তাই না? নাজাতে মুসার শুকরিয়া হিসেবে আজকে আমরা সিয়াম রাখলাম। আর যারা বিদাতিরা এরা রেখেছে কি জন্য? কারবালার বিয়োগান্ত ঘটনার সমবেদনা জানাতে গিয়ে তারা সিয়াম রেখে গোনাগার হয়েছে। আমরা সিয়াম রেখে ইনশাআল্লাহ আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী এক বছরের গোনার কাফফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটার নাম হচ্ছে একটা সুন্নাত, ওটা বিদাত, এটা হক, ওটা বাতিল, এটা বুঝতে হবে। আজকে যেখানে আমরা গেলাম খুতবা দিতে, অনেকে এই সিয়াম সম্পর্কে ভালো জানেনই না, অনেকে রাখেন নাই, দাওয়াত নেই, সংগঠন নেই, জামাত নেই, সেই জন্য সব কথা বলে আসছে সেখানে গিয়ে। তো যাই হোক, তাহলে এই হযরত মুসা আলাইহিস সালাম যখন নদী পার হয়ে চলে গেলেন, ফেরাউন তো বাদশাহ সহ তার সৈন্য সামন্ত সব কি করলো? পানিতে ডুবে মরলো, মরলো না? আর কেউ থাকলো? এখন তো সিংহাসনটা খালি ছিল না, কেউ বসেছিল খালি। তো মুসা আলাইহিসসালাম দুই কামত দিন অর্থ যেহেতু রাষ্ট্র কায়েম হয়, তো এর চাইতে বড় সুযোগ আর ছিল রাষ্ট্র কায়েম করার? বলেন, উনি ঘুরে এসে তো প্রথম চোটে সিংহাসন দখল করে এবার রাষ্ট্রীয় ফরমান জারি করবে যে তোমরা এটা করো, সেটা করো, এটা হারাম, এটা হালাল, বলতে পারতেন না? মুসা আলাইহিসসালাম করেছেন, করেন নাই? তার মানে ইকামত দিন অর্থ রাষ্ট্র কায়েম নয়। ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের বিভ্রান্ত করা হচ্ছে সমাজে। ইকামত দিন হচ্ছে ইকামত তাওহীদ। মুসা আলাইহিসসালাম জানতেন চেয়ার দখল করে কোনো লাভ নেই, মানুষের অন্তর দখল করতে হবে। আকিদার বিপ্লব আগে, ক্ষমতার প্রয়োজন আগে নেই, আকিদা সম্পন্ন একজন মানুষ যদি তৈরি হয়ে যায়, এই সমাজে যদি প্রত্যেকটা ভাই যদি সহি হাদিস মানেন, এখানে কোনোদিন শিরক হতে পারবে? কোনোদিন বিদাত করার ক্ষমতা কারো হবে? বলেন, তাহলে এখানে যত ভোটে আপনি করেন, যত তরিকায় করেন, পাস কিন্তু এরাই করবে, করবে না? ওই সহি হাদিসের লড়াই পাস, ভোট করলেও পাস, না করলেও পাস। আর যদি আপনি এখানে জগা খিচুড়ি থাকেন, তা একটা ভোটাভুটি দেন, এবার এদিক গ্রুপিং করবে, এদিকে একে কনভিন্স করার চেষ্টা করবে, এদিক চা খাওয়াবে, ওদিকে ঘুষ দিবে, কারণ কেউ তো জানে না কার ভিতরে কী আছে, ইমান তো মজবুত না। তো এখন দেখা যাবে যে ডাইভার্ট হইয়া টুইয়া গিয়ে যে পারে সে ক্ষমতা জিতে গেল। তো এই সমস্ত মানে ক্ষমতার খেলাধুলোর মধ্যে আমরা নেই, আমরা মানুষের আকিদার পরিবর্তন চাই, আকিদার সংশোধন চাই। আহলে হাদিস আন্দোলন এটাই করতে চায় যে সমাজের মানুষের আকিদা ঠিক হোক, মানহাজ ঠিক হোক, তাদের তরিকা ঠিক হোক, তাদের আমল ঠিক হোক, জান্নাতে একদল মানুষ যদি তৈরি হয়ে যায়, এই মানুষগুলো থেকে যে মানুষগুলো নেতৃত্বে আসবে, তার আগামী দিন ইনশাআল্লাহ হকপন্থীরাই সমাজে ক্ষমতায় আসবে, নেতৃত্বে আসবে ইনশাআল্লাহ। তখন আর আপনাকে জোর করে ক্ষমতা দেওয়ার প্রয়োজন হবে না। সেই মানুষ তৈরির কাজ চলছে, কিন্তু আল্লাহ কবুল করবেন কখন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তাহলে আমরা বলছিলাম ব্যবসার কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা কি করবে, ঈমান আনবে আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, এবং জিহাদ করবে আল্লাহর রাস্তায়। তাহলে জিহাদ আমরা সর্বাবস্থায় জিহাদি জাজবা, জিহাদ আমাদের করতে, মুজাহাদা প্রচেষ্টা সার্বিক অবস্থায় করতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
লাভ কি হবে ফলাফল কি ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আগে তো প্রথমে আয়াতের শুরুতে বলেছেন এমন ব্যবসা যা তোমাদেরকে নাজাত দিবে এবারে নাজাতের আবার একটু ব্যাখ্যা করে দিচ্ছেন আল্লাহ বিস্তারিত যদি তোমরা ওই কাজগুলি করো তাহলে ফলাফল কি ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দিবেন ওয়া ইউদখিলকুম তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতিন এমন একটা জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত দেখেন আমাদের মধ্যে যারা শৌখিন তারা ওই কক্সবাজারে যায় হোটেল ভাড়া করতে ওই কুয়াকাটাকে বাড়ি বানায় ফ্ল্যাট কিনে কেন কেন সাগরের পারে নদীর পারে থাকতে ভালো লাগে এই ভালো লাগার দলিল কিন্তু এখানেও আছে তো জান্নাতে অর্থাৎ সাগর নদী নিচে ঝর্ণা এগুলি দেখতেই তো আলাদা মজা হ্যাঁ হিমেল বাতাস আসবে কত সুন্দর পরিবেশ নিট অ্যান্ড ক্লিন পরিবেশ ধুলাবালি নাই ধোঁয়া নাই তাই না ঢাকা তো মানুষ থাকতে যায় না চলে যেতে চাও কক্সবাজার বা একটু সুযোগ পাইলে মানুষ কক্সবাজার যায় সেন্ট মার্টিন যায় কেন যায় একটু রিফ্রেশমেন্টের জন্য শরীর মন মেজাজ একটু যেন ফ্রেশ হয় আবার দুই পাঁচ দিন ঘুরে এসে আবার কর্মে যোগ দিতে পারে তাহলে এই যে আমাদের দুনিয়াতে কিন্তু এরকম একটা চাহিদা আছে তা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমনভাবে তৈরি করেছেন জান্নাতের সাথে ঝর্ণার সম্পর্ক আর জান্নাতুল ফেরদাউসটা আবার এমন একটা জান্নাত এটা হচ্ছে আওসাত ও আলা সর্বোচ্চ এবং মাঝখানে আল্লাহ নবী বলছেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে জান্নাতুল ফেরদাউস চাইবে কেন জান্নাতুল ফেরদাউসটা হচ্ছে সবার উপরে আলা ও আওসাত বলা হয়েছে আর জান্নাতুল ফেরদাউস থেকে ঝর্ণাগুলো শুরু হয়েছে সুবহানাল্লাহ যেমন আছে না পাহাড় চিরে ঝর্ণা ঝরে আছে না পাহাড় থেকে ঝর্ণা শুরু হয় কিন্তু পাহাড়ের বুক চিরে ঝর্ণা কে বের করলো পাহাড় তো উঁচু জায়গা শক্ত মাটি সেখান থেকে পানি অনবরত বের হচ্ছে কিভাবে আল্লাহু আকবার আপনি চিন্তা কটা চিন্তা করবেন আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য বেশি দূর যেতে হয় না ওই আপনি বান্দরবন গেলে আল্লাহকে খুঁজে পাবেন বান্দরবনে পাহাড়ের মতো ঝর্ণা দেখলে পাবেন দেখবেন মাটির পাহাড় ভাঙে না পাথরের মতো শক্ত হয়ে আছে আল্লাহর সৃষ্টি আল্লাহ যেভাবে সৃষ্টি হয় পৃথিবীটাকে ব্যালেন্স করার জন্য আল্লাহ সাগর এবং পাহাড়কে সৃষ্টি করেছেন যেখানে সাগর তার সাথে দেখবেন পাহাড় আপনি কক্সবাজার যান হ্যাঁ আপনি কক্সবাজার থেকে এই যখন সাগরের পার দিয়ে যেতে থাকবেন টেকনাফের দিকে দেখবেন যে যখন টেকনাফে যাচ্ছেন ডান দিকে সাগর বাম দিকে পাহাড় আরে প্রত্যেকটা পাহাড়ের মানে গভীরতা কিন্তু একদম অনেক ভিতরে জমিনকে ধরে রেখেছে অর্থাৎ এই পৃথিবীটাকে ব্যালেন্স করে রেখেছে কিন্তু আল্লাহর এই সৃষ্টি করে আল্লাহ আকবার আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন সব কিছু কিন্তু আমাদের জন্য কার জন্য বান্দার জন্য এই যে আলো বাতাস পানি সব কিছু আমাদের জন্য আর আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু আমরা এই কাজটাই কিন্তু করি না দুনিয়ার সব কিছুই করি কিন্তু আল্লাহর ইবাদতটাই করি না দুনিয়া নিয়ে খুব ব্যস্ত কিন্তু আল্লাহ যেই জন্য আমাদেরকে এত নেয়ামত দিলেন এই যে আমরা অক্সিজেন নিচ্ছি প্রতিনিয়ত যাদের এই কি বলে এখন কি হয়েছে মহামারী করোনা হয়েছে যাদের তাদের মেন সমস্যা কিন্তু অক্সিজেন যখন শ্বাস প্রশ্বাস আর নিতে পারে না তখন অক্সিজেন দিতে হয় যখন লাঞ্চটা খেয়ে ফেলে একটা অংশ অর্ধেক কারো বা কম 30% বা তার কারো বেশি 40% তখন কিন্তু তার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা নেই তা অক্সিজেন দিতে হয় তার অক্সিজেন কিনে দিতে গেলে বহু টাকা লাগে 10-15 দিন অক্সিজেনের মধ্যে থাকে হায়াত থাকলে অক্সিজেন দেওয়ার পরে আল্লাহ তাকে বাঁচাই দেয় আর হায়াত না থাকলে আপনি টেরই পাচ্ছেন আপনার লাংসের 70% খাওয়া শেষ যেই মুহূর্তে আপনি জানতে পারলেন যে আপনার সমস্যা ততক্ষণ হাসপাতাল পর্যন্ত নিয়ে আইসিইউ পর্যন্ত গিয়ে হচ্ছে না ভেন্টিলেটর দিয়ে এরপর আর কোনো কাজ হয় না তাহলে এই যে অক্সিজেন প্রতিনিয়ত নিচ্ছি সেকেন্ড টু সেকেন্ডে নিচ্ছি কয়েক লক্ষ টাকার অক্সিজেন তো আপনি এক সপ্তাহ 10 দিনে কিনলেন আর এই 50-60-70 বছর ধরে যে আল্লাহর অক্সিজেন নিলেন কয় টাকা আল্লাহকে দিচ্ছেন দিতে পারবেন দাম দিতে পারবেন হিসাব করার দরকার আছে না ভাই আল্লাহর এই যে ফ্রি অক্সিজেন আল্লাহ আমাদেরকে দিয়ে রাখছেন এই জন্য সবসময় জিকির আহলে হাদিসে তো জিকিরও করে না জিকির করবেন
হানফিদের জিকির করার দরকার নাই, তারা জিকির করে যে পন্থা ওটা বিদাতি জিকির, জিকির করতে হবে মনে মনে। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাযাররুআ খুফিয়া ওয়া দুনাল জাহরি মিনাল কাউল, আল্লাহ সুবহানাহু বলে দিয়েছেন সূরা আরাফের মধ্যে। তার নবীকে বলছেন তুমি তোমার রবের জিকির করো মনে মনে গোপনে বিনীতভাবে বিনয়ের সাথে ভীতি সহকারে। লা ইলাহা ইল্লাল্লাহ আফজালুজ জিকরে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই যে ছোট ছোট জিকির যেগুলো হাদিসের মধ্যে আছে এগুলি করবেন। আর ইল্লাল্লাহ 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 বলেন না, আবার ইল্লাল্লাহ অর্থ মানে কিছুই না, বা শুধু আল্লাহ 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 জিকির এটাও ঠিক না। কেন আল্লাহ আল্লাহ কি আবার আল্লাহর একটা কিছু বলতে হবে, হয় সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন না, আল্লাহ বড়। হ্যাঁ, আল্লাহ সম্পর্কে একটা গুণবাচক কিছু বলে তো আল্লাহকে বলবেন, শুধু আল্লাহ 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 শেষ মধ্যে বলতে শব্দ শোনাই যায় না, লা 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 মানে নাই 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 হয়ে যাচ্ছে, আর আল্লাহ হু 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 হতে হতে কি হচ্ছে। এগুলো হচ্ছে আল্লাহর সাথে মস্কারি করা, তামাশা, মানে জিকির নয়, এর সব ভণ্ডামি ছাড়া কিছু না। এই ধরনের জিকির করলে নেকি তো দূরের কথা, উল্টা গুনাহ হবে অনেক। কিন্তু মুমিন জিকির করবে উঠতে বসতে চলতে ফিরতে, তসবিহ পড়েন মনে মনে, একটু শুনিয়ে পড়েন আল্লাহু আকবার সুবহানাল্লাহ, আপনারটা শুনে আরেকজন বলবে, বলবে না? আপনি চায়ের স্টলে বসে আছেন, চা খাচ্ছেন, চায়ে খাবে না গল্প করবেন, এর মধ্যে যদি আপনি 5-7 বার আল্লাহু আকবার বলেন তাতে কষ্ট হবে, বা যদি সুবহানাল্লাহ বলেন তাতে কষ্ট হবে? আপনার সুবহানাল্লাহটা শুনে কিন্তু পাশে আরেক ভাই বলবে এই ভাইটা সুবহানাল্লাহ বললো, আমারও মনে বলা উচিত, বলবে না? সেও কিন্তু বলবে, তাহলে আপনার কিন্তু বোনাস লাভ হবে। কিভাবে? আপনি সুবহানাল্লাহ বলে নেকি পাইলেন, আবার উনি আপনারটা শুনে বলে বলার কারণে তার নেকির একটা অংশ কিন্তু আপনি পেয়ে গেলেন, সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেক ভাই আছেন দেখি আলহামদুলিল্লাহ, অনেকের মধ্যে কিন্তু এই এই রেওয়াজটা অভ্যাসটা চালু আছে। হ্যাঁ, অনেক সময় ফোনেও শুনি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলেন, কিন্তু খুব কম গমতিদের মধ্যে পড়বে না। এই জন্য সবার ক্ষেত্রে এটা আমাদের উপদেশ থাকলো, সবাই এটা চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ, যেন আল্লাহর জিকির সবসময় থাকে, তা আল্লাহ বেশি বেশি খুশি হবেন। তাহলে জান্নাত আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন, সময় মনে শেষ হয়ে গেছে না, কততে জামাত 20-এ? হ্যাঁ, আচ্ছা আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ জি, তারপরে ইয়াগফির লাকুম দুনুবাকুম ওয়া ইয়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন, চিরস্থায়ী জান্নাতের উত্তম আবাস সমূহ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে এই ব্যবসার কথা বললেন এবং শেষে ফলাফল জানিয়ে দিলেন জান্নাতের, জান্নাতটা কোথায় আছে কীরকম আছে সেটাও বলে দিল। এখন সেই জান্নাতের মধ্যে অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন জান্নাতে কীরকম নেয়ামত আছে, ছোট্ট একটা হাদিস বললে কিন্তু জিনিসটা বোঝা যাবে আমাদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন হাদিস কুদসি, কি বলেছেন আল্লাহ, আদাতুল ইবাদিয়া সালিহিন মা লা আইনা রাআত ওয়ালা উযুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আমি আল্লাহ বলছেন আমি প্রস্তুত করে রেখেছি, আদাত্তু আমি প্রস্তুত করে রেখেছি, ইলি ইবাদিয়া সালিহিন আমার সৎকর্মশীল বান্দাদের জন্য, কাদের জন্য সৎকর্মশীল বান্দা, যারা নেককার বান্দা, আমলে সালেহ যারা করে তাদের জন্য, আমলে সালেহের সংজ্ঞা দিতে গেলে আবার আরেকদিক অন্যদিকে যাওয়া লাগবে। তা আদাত্তুল ইবাদিয়া সালিহিন আমার সৎকর্মশীল বান্দাদের জন্য আমি জান্নাতের মধ্যে এমন নেয়ামত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনা রাআত যেটা তার কান কোনোদিন শুনেই নাই, ওয়ালা উযুনা সামিআত যেটা তার সরি আর তার চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনা সামিআত যেটা তার কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার এবং যেইটা তার অন্তর দিয়ে কোনোদিন কল্পনাও করতে পারে নাই, এই রকম নেয়ামত আমি জান্নাতে প্রস্তুত করে রেখেছি। জান্নাতের ফলগুলি কাছে চলে আসে নিম্নভাবে, ইচ্ছা করবেন মনে কল্পনা হবে চলে আসছে সামনে, গাছে উঠে ডাব পারতে হবে না, আম গাছে উঠে আম পারতে হবে না, আম গাছে আপনার কাছে নত যেন হয়ে যাবে সুবহানাল্লাহ।
কাছে হাত থেকে পারতে পারবেন, রাসের ফজলি আম খাবেন, একই আম কিন্তু স্বাদ জান্নাতেরটা দুনিয়াতে পাবেন না। দুনিয়ার আম এর তুলনায় বহু বহু গুণ বেশি স্বাদ হবে জান্নাতের আম। জান্নাতের ফলমূল এত স্বাদের হবে, আল্লাহু আকবার, এই নিয়ামতগুলি আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন কার জন্য? যারা সৎ কর্ম করবে তাদের জন্য। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কি, আমরা সৎ কর্ম কোনটা এটাই কিন্তু এখনো ঠিকঠাক করতে পারি নাই। আমরা মাজারে গিয়ে দোয়া করি, সিজদা দিই, এইটাও মনে করি সৎ কর্ম। আমরা পীর সাহেবের কাছে গিয়ে মাথা নুয়াই, ঠুকাই, সেজদা দিই, এটাও মনে করি সৎ কর্ম। আবার হুজুরের কাছ থেকে বেরোয় সব পিছন হয়ে বেরোয় আসি ভক্তিগত মতো চিত্তে, ওইটাও সৎ কর্ম নাকি? এগুলো সৎ কর্ম? তাহলে মুসলমানদেরকে জাহান্নামে দিবেন না আল্লাহ? কারণ 73 দলের মধ্যে তো মাশাআল্লাহ 72টা জাহান্নামে যাবে, একটা না জান্নাতে যাবে? তাহলে এই যে 72টা জাহান্নামে যাবে, এরা কি হিন্দু ভাই নাকি মুসলিম? না তো মুসলিমদের মধ্যে যদি 72টা জাহান্নামে যায়, তো তারা তো আপনার আমার মতো টুপিদারি হলেই মুসলমান, তারাও তো মরি, তাদের মসজিদ আরো সুন্দর। আপনার মসজিদে কি আছে? কিছু নেই, যে টাইলস টুলস ভালো না, একেবারে এসি টেসি দিয়ে খুব সাজানো গুছানো মসজিদ, কিন্তু এর ভিতরে যা চলে তো চলে, বুঝছেন? তাহলে এখন এই আল্লাহ রাসূলের হাদিস তো মিথ্যা না? তাহলে 73-এর মধ্যে 72টা যদি জাহান্নামে যায় মুসলমান, তাহলে আপনারা চিন্তা করার দরকার আছে না? যারে কঠিন ব্যাপার তো, সবাই তো জাহান্নামে যাবে, তো জান্নাতে যাওয়ার তো একটা দল আছে, সেই দলটা তো খুঁজে বের করতে হবে আমাদেরকে। সেই দলটা কোনটা, কোন দলটা অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে, বা কোন আমল করলে জান্নাতে যাওয়া যাবে, এটা চিন্তা করতে হবে না। সারা জীবন ব্যবসা করলেন কিন্তু পরে ফলাফল শূন্য, লস, এই ব্যবসা করে লাভ আছে? সারা জীবন সালাত আদায় করলেন কিন্তু সালাত কবুলই হলো না, এই সালাত করে লাভ আছে? হজ করলেন, 3-4 লাখ টাকা খরচ করে হজ করতে গেলেন, ঘুরে আসলেন, বিশাল নাম সম্মান আল হজ লেখা হলো ঠিকই, কিন্তু হজের গিয়ে আপনি ঠিক মতো হজ করতে পারলেন না, গোটা টাকাটাই বাতিল, মাইল। হ্যাঁ, আপনি মনে করলেন যে আমি তো ঠিকভাবে হজ করেছি, তা আপনার তো ঢাকা বিমানবন্দর থেকে গলত শুরু হয়েছে, ঢাকা বিমানবন্দর থেকে তো বিদাত শুরু করলেন, আর সেই দেশে গিয়ে তো যা করার করলেন। তো এইভাবে যে ভুল আমলগুলো করে এসে যদি বলেন যে আমি নেক আমল করলাম, আমলে সলেহ করলাম, আর আমি জান্নাতে চলে যাবো, এটা কি সহজ? আমলে সলেহটাকে ঠিক করতে হবে কোনটা। আমলে সলেহ কি মানুষ বানাতে পারবে বলেন? আমলে সলেহ কি মানুষের তৈরি করার ক্ষমতা আছে, বা কোনো আমল কি মানুষ তৈরি করতে পারবে? আমল কোথেকে আসবে? আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে, তাই না? ইবাদতটা কোথা থেকে আসে? আল্লাহ এবং তার রাসূলের কাছ থেকে। এটা তাওকিফি, মানুষের তৈরি করার ক্ষমতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুক দিয়েছেন ততটুক, তার নবী যতটুক দিয়েছেন ততটুক, যেইভাবে দিয়েছেন ঠিক সেইভাবে, তিনি যেভাবে করেছেন ঠিক সেইভাবে, আর বাইরে কোনো কিন্তু যদি করার কোনো সুযোগ নেই। আমার আমলকে আমি কোরআন হাদিসের সাথে মিলাবো, আমার তরিকাটাকে কোরআন হাদিসের সাথে মিলাবো, না কোরআন হাদিসকে তরিকার কাছে নিয়ে আসবো? আমি একটা মাযহাব মানি, ধরেন আমি কি দেখবো যে আমার মাযহাবের মতো কোরআন হাদিস ঠিক আছে কিনা? মাযহাব মতো যদি কোরআন হাদিস ঠিক থাকে তাহলে কোরআন হাদিস মানবো, এই কথা বলা যাবে? না। কি বলতে হবে? বলতে হবে আমার মাযহাবটা কোরআন হাদিসের আলোকে ঠিক আছে কিনা, তাই না? আমার মাযহাবটাকে কোরআন হাদিসের সাথে মিলাতে হবে। আল মিজানুল আকবার ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুফিয়ান ইবনে উয়াইন রাহিমাহুল্লাহ বলছেন, সবচাইতে বড় মানদণ্ড হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাউরুজুল আশিয়া কুল্লুহা আলাইহা, তোমরা প্রত্যেকটা বিষয় তার কাছে নিক্ষেপ করো, তার দিকে সুপোর্ট করে দাও। ফামা ওয়াফাকাহু ফাহু হাক্কুন ওয়া মা খালাফা ফাহু বাতিল, যেটা তার সাথে মিলে যাবে এটা হচ্ছে হক, আর যেটা তার সাথে মিলবে না এটা হচ্ছে বাতিল। কথা পরিষ্কার হলো না? আমাদের প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে মিলাতে হবে, তার হাদিসের সাথে মিলাতে হবে। যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, ঠিক, আর না মিললে আপনি যত সুন্দর আমল করেন এই আমল করে কোনোদিন নাজাত পাওয়া যাবে না। দলিল সূরা কাহফের 104 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা الذين ضل سعيهم في الحياه الدنيا وهم يحسبون انهم يحسنون صنعا। নবী আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে বলবো না,
দুনিয়ার জীবনে যাদের সমস্ত প্রচেষ্টা বাতিল হয়েছে, যত আমল তারা করেছে, যত ইবাদত তারা করেছে, সব কিছু বাতিল, ফলাফল শূন্য। কিন্তু ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসুনুনা সুনআ, কিন্তু তাদের বিশ্বাস যে তারা ভালো আমল করছে, তারা নেকির কাজ করছে, সওয়াবের কাজই তারা করছে, এটা তাদের ঈমান, বিশ্বাস। সেই বিশ্বাস থেকে কিন্তু মানুষ আটরশিতে যায়, জানা এই বিশ্বাস থেকে মানুষ চন্দ্রপুরি যায়, কারণ আটরশি গেলে এই বিশ্বাস থেকে মানুষ চর্মনয় করে না, কারণ যদি একবার নৌকা উঠতে পারে তাহলে জান্নাতে চলে যাবে, বিশ্বাস। তা আল্লাহ সুবহান তাআলা বললেন তাদের বিশ্বাস যে তারা নেকির আমল করছে, কিন্তু এই আমল হচ্ছে ক্ষতিগ্রস্ত আমল। ওহম ইয়াসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, দুর্ভাগ্য, তারা ধারণা করছে ভালো, কিন্তু এই ধারণা হবে না, আমলটা ঠিক না, এটা বাতিল আমল, ক্ষতিগ্রস্ত আমল। এই আমল করে আর যাই হোক নাজাত পাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য সমাজটাকে সুন্দর করে গড়ার জন্য আমাদের আমলকে ঠিক করতে হবে, আমলে সালেহ কোনটা এটা ঠিক করে নিতে হবে, সমাজের সর্বত্র দাওয়াত পৌঁছে দিতে হবে। অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে আমরা যেতেই পারি নাই, নিজেরা যেতে না পারলে বই পুস্তক পাঠানোর ব্যবস্থা করতে হবে। আর এই সমাজ সংস্কারের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি একটি বিষয়, সাংগঠনিক প্রচেষ্টা একটা জরুরি বিষয়। আল্লাহ সুবহান তাআলা কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে হাদিসের মধ্যে তো আছেই সাংগঠনিক আলোচনা, আপনারা জানেন সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত, 110 নম্বর আয়াত, খুলে দেখুন আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন একটা দল থাকবে যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। আয়াতগুলি বারবার আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাঁচটি বিষয়ের আদেশের মধ্যে 1 নম্বর হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন করা, সে ব্যাখ্যা যাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা জান্নাতের মাঝখানে থাকতে চাও তারা যেন জামাতবদ্ধ জীবনযাপন করে। কেন জামাতবদ্ধ জীবনযাপনের গুরুত্ব আল্লাহ নবী দিলেন বলেন, কারণ কি জানেন, একটা সমাজকে সংস্কার করতে হলে একজন ব্যক্তির পক্ষে সম্ভব না, এককভাবে দাওয়াত দেওয়া যায়, কথা বলা যায়। এখন তো ইন্টারনেটে ঘরে বসে আপনি কথা বলে লেকচার দিয়ে যদি ইন্টারনেট আপলোড করে দেন সহজ, কিন্তু একটা সমাজকে সংস্কার করতে গেলে কুসংস্কারে আচ্ছন্ন একটা সমাজকে যদি আপনি সহিহ সুন্নাহ ভিত্তিক সমাজে রূপ দিতে চান, সেই ক্ষেত্রে ঐক্যবদ্ধ একটা শক্তির প্রয়োজন হয়, একদল মানুষকে সেখানে টিম ওয়ার্ক করতে হয়, এটার নাম হচ্ছে সংগঠন। ইয়াদুল্লাহ আলাল জামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেন না জামাতের উপরে আল্লাহর রহমত রয়েছে, হাত রয়েছে, এমনি বলেন নাই। আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুমুল ফুরকা, তোমাদের উপর জামাতবদ্ধ জীবন যাপনকে আবশ্যক করা হলো, বিচ্ছিন্ন থেকে নিষেধ করা হলো, এমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তিনজন এক জায়গায় সফর গেলে একজনকে আমি নিযুক্ত করার নির্দেশ নবী এইভাবে দেন নাই, প্রত্যেকটা হাদিসের পিছনে কিন্তু কারণ আছে। আর কেউ যদি মনে করেন জামাত মানে রাষ্ট্র, এই আরেক আর ভুল চিন্তাধারার মধ্যে ঢুকে আছে। রাষ্ট্র একটা বৃহত্তম জামাত, ঠিক আছে, কিন্তু রাষ্ট্র কি ব্রজনাথপুরে এসে দাওয়াত দিতে এসেছে আপনাকে? রাষ্ট্র কি খয়রশ দিকে দাওয়াত দিবে, ঈশ্বর দিকে দাওয়াত দিবে? সেই রাষ্ট্র তো আমাদের না। এখন আপনি যদি বলেন যেন জামাত মানে রাষ্ট্র, এটা সব রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, আমরা সবাই নাকে তেল দিয়ে ঘুমাই, তাহলে সমাজ সংস্কার হবে? হবে না। আল্লাহ নবী নিজেও যখন রাষ্ট্র ক্ষমতার মালিক ছিলেন না তখন দাওয়াত দেন নাই, আসাদ বিন জোরার নেতৃত্বে 6 জন আসেন নাই, তারা মদিনায় গিয়ে একসঙ্গে ঐক্য দাওয়াত দেন নাই, এবং তার 1 বছর পরে 12 জন যে আল্লাহ নবীর হাতে বায়াত করে গেলেন মক্কাতে, তারা মদিনে গিয়ে মদিনার ঘরে ঘরে দাওয়াত দেন নাই, তাই এটা কি জামাত হলো না? এই সহজ চিন্তাগুলো আমাদের মাথায় ঢুকে না। এখন আমাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করার জন্য কিছু কিছু আলেম ওলামা উল্টা পাল্টা ফতোয়া দেওয়ার চেষ্টা করতেছে, সংগঠন করার দরকার না, এটা একটা ফিতনা, দুর্ভাগ্য। সংগঠন করা নাকি ফিতনা, অথচ সংগঠন নাই এদেশে কার বলেন তো দেখি, সংগঠন করা ফিতনা, কিন্তু একটা ক্লাব করে সেখান তার মাধ্যমে যদি আমি কিছু কাজ করি এটা কোনো ফিতনা না, এটাও তো একটা সংগঠন। তো সংগঠন না করাটাও আরেকটা সংগঠন হয়ে গেছে, তারা কয়েকজন মিলে একসঙ্গে একটা কমিটি বানাচ্ছে যে আমরা সংগঠন করি না, আমরা এইভাবে সমাজে সামাজিক কাজ করি। তো বাবা তোমার এটা কি হইলো, তোমারটাও তো সংগঠনই হইলো। তো এইগুলো হচ্ছে বিভ্রান্তি সৃষ্টি করা, আহলে হাদিস আন্দোলনের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম সারা দেশব্যাপী কাজ করছে, দেশের প্রায় 67টা জেলাতে সাংগঠনিক প্রক্রিয়া কাজ চলছে আলহামদুলিল্লাহ। এই ঐক্যবদ্ধ একটা প্রয়াসকে সমাজ সংস্কারের ক্ষতিগ্রস্ত করার জন্য কিছু ভাই কথাগুলি বলেন, এগুলোতে কান দেওয়ার চেষ্টা করবেন না। তারাও সংগঠন করতেন এক সময়, তারা নামে না করলে এখনো তারাও সংগঠন করে, তারাও কোনো না কোনোভাবে সংগঠন করেন,
তারাও রোহিঙ্গাদের ত্রাণ দিতে যান, তারাও বন্যা ত্রাণ দিতে যান, কোনো না কোনো একটা ব্যানার নিয়ে যান, তো ওই ব্যানারটা নাই, তো ব্যানারটাই তো একটা সংগঠন। এসব উদ্ভট কথাবার্তা বলে বিভ্রান্তি সৃষ্টি করার কি কারণ আছে সমাজে বলে? সম্মানিতদিনী ভাইয়েরা, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে যুব সংঘ সমাজ সংস্কারের জন্য ঐক্যবদ্ধভাবে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে তারা ময়দানে কাজ করে যাচ্ছে। আমরা উদ্যোক্তা আহ্বান জানাচ্ছি আপনাদেরকে, এই সংগঠনের পতাকা তলে সমবেত হয়ে আসুন আমরা দাওয়াতি ময়দানে ঝাঁপিয়ে পড়ি, দাওয়াতি ময়দানে ঝাঁপিয়ে পড়ি, সমাজ সংস্কারের জন্য আমরা কাজ করে যাই। লিওয়াজহিল্লাহ, সিরফ আল্লাহকে খুশি করার জন্য আমার নিজের আখেরাত আর মুক্তির স্বার্থে অন্য কোনো কিছু দরকার নেই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, রিয়া এবং সুমআ থেকে বাঁচতে হবে। মানুষ দেখবে আমি কাজ করব, মানুষ শুনবে আমি কাজ করব, এটা যেন আমাদের দ্বারা কখনোই না হয় সেই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। আমরা সিরফ আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য যদি আমরা খালেসভাবে কাজ করতে পারি, এতেই বরকত বেশি হবে, এতেই সমাজে কাজ বেশি হবে। বহুদিন থেকে কাজকাম বলতে গেলে অনেক স্তিমিত হয়ে গেছে, এই জন্য যে করোনা মহামারীর কারণে, এটা একটা সঙ্গত কারণ। যেহেতু গাড়ি ঘোড়া বন্ধ, পরিবহন নাই, আমরাই তো বহুদিন পরে পাবনাতে আসলাম, এইভাবে সারা দেশে আমাদের ট্যুর চলে, কিন্তু অনেকদিন থেকে কিন্তু আমরা সেই ট্যুরগুলো দিতে পারছি না। কোনো কোনো জেলা তারা নিজস্ব উদ্যোগে নিজেদের এরিয়ার মধ্যে কাজ করছে আলহামদুলিল্লাহ, এই কাজগুলো এখন আবার চালু হচ্ছে, সফর চলবে। আপনারা যারা জেলা দায়িত্বশীল আছেন, শাখা আছেন, এলাকা আছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, দাওয়াতের যে প্রক্রিয়া আমরা বলে দিয়েছি, এই প্রক্রিয়া দাওয়াতি কাজ করবেন। যেটা গঠনতন্ত্র উল্লেখ করা আছে, কর্মপদ্ধতিতে বলা আছে, ইহতিসাবের মধ্যে বলা আছে, মাসিক ইজতেমা একটা করেন, সাপ্তাহিক তালিমি বৈঠক করেন, প্রতিদিন এশার সালাতের পর একটা হাদিস পাঠ করেন, বাদ ফজর একটু তাফসির থেকে বলেন, তারপরে শাখার মিটিংগুলি করেন, সফরগুলো ঠিকমতো করেন। কেন্দ্রীয় দায়িত্বশীলরা যাবেন জেলায়, জেলা দায়িত্বশীল যারা আছেন তারা উপজেলায় যাবেন, এলাকায় যাবেন, এলাকায় যারা আছেন তারা শাখাগুলিতে যাবেন, গিয়ে ডোর টু ডোর এই যে বিচরণ করতে হবে, এই বিচরণের মাধ্যমে ইনশাল্লাহ সমাজ জেগে উঠবে, সমাজ জানবে যে এই জামাত হকের দাওয়াত দিচ্ছে ময়দানে। তাদেরকে বই পুস্তক দেন, লিফলেট দেন, হ্যাঁ আত্মাহারিক পত্রিকা দেন, তাওহিদের ডাক পত্রিকা দেন, এইভাবে আমাদের যে লেখনীগুলো আছে সবগুলি সর্বত্র ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমরা ইনশাল্লাহ দাওয়াতি ময়দানে অবদান রাখতে পারি। এবং আল্লাহর পক্ষ থেকে যে অর্পিত দায়িত্ব আমাদের উপরে আছে, সেই দায়িত্বের কিছুটা হলেও আমরা পালন করে আল্লাহর কাছে যাওয়ার একটা প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবং পাবনা জেলা সংগঠন নেতৃবৃন্দ এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য ব্রজনাথপুর আহলে হাদিস জামে মসজিদ পাবনা শহরে, এটা না শহরতলি, এই মসজিদে বেশ অনেক বছর আগে আমি একবার এসেছিলাম, তাও অন্তত পক্ষে 10-15 বছর কম হবে না মনে হয়, আশপাশে অনেক জায়গায় এসেছি, ঠিক আবার ব্রজনাথপুরে আজকে আসলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আসার তৌফিক দিয়েছেন এবং আপনাদের সাথে যে মিলার সুযোগ পেয়েছি, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবারও যেন কোনো আয়োজনে আপনাদের সাথে কথা বলতে পারি এবং সেই পর্যন্ত সবাই যেন সুস্থ হালতে থাকতে পারি আল্লাহর কাছে প্রার্থনা করছি। করোনা মহামারীর মধ্যে তিনি যেন আমাদের সবাইকে হেফাজতে রাখেন, নিরাপদে রাখেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। সবশেষে মাসিক তাহরিক পত্রিকা পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তাহরিক পত্রিকা পড়লে 40টা প্রশ্নের উত্তর জানতে পারবেন প্রতি মাসে, তাহলে 40টা যদি প্রতি মাসে জানেন তাহলে বছরে কয়টা, তো মুফতি তো আপনি হয়ে যাবেন আর অন্য কারো প্রয়োজন হবে না। এই জন্য তাহরিক পত্রিকা নিয়মিত রাখবেন, বাসায় রাখবেন, নিজে পড়বেন, অন্যকে পড়াবেন, এটা একটা দাওয়াতের মাধ্যম। একটা পত্রিকা কিনে যদি কারো কাউকে হাদিয়ে দেন, এই হাদিয়ার কারণে আপনার মাধ্যমে পত্রিকা পড়ে যদি তিনি একটা আমল করেন, সেইটার নেকিও কিন্তু আপনি পাবেন। আর এর বাইরে যদি আপনি অন্য একটা সাহিত্যের বই দেন, এটাতে কোনো নেকি হবে না, সাহিত্য পড়া হবে, কিন্তু হাদিসের বই দিলে, তাহরিক পত্রিকা দিলে নেকি হবে এবং নেকির নিয়ত করে দেবেন ইনশাআল্লাহ। এইভাবে কিন্তু দাওয়াত সব জায়গায় আমাদেরকে পৌঁছে দিতে হবে। সবশেষে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুল কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।